দর্শক, এবারে থাকছে বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র। একটি প্রতিবেদন পাঠিয়েছেন কাতার প্রতিনিধি ইয়াম আকাশ, দাম্মাম প্রতিনিধি আব্দুল মজিদ সুজন, রিয়াদ প্রতিনিধি সৌরভ হোসেন লিটন এবং সৌদি আরব ব্যুরো চিফ আবুল বশির। আব্দুল মজিদ সুজন, দাম্মাম প্রতিনিধি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আল জুবাইলে আলোচনা ও নতুন কমিটি পরিচিতি অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আল জুবাইল বিএনপি সভাপতি শেখ আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে ছিলেন জসীমউদ্দিন শামীম। আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শেখ ফরিদুদ্দিন, তোফাল আহমেদ তুহিন, শোয়েব বিন আহমদ সোহেল, আবুল খায়ের, জসীমউদ্দিন নানাই, এয়ার আহমদ। পরিশেষে এ আব্দুল সালাম তার নেতাকর্মীদের নিয়ে নতুন সভাপতি হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন। বাংলাদেশ আওয়ামী লীগ আল কাশিম প্রাদেশিক কমিটি কর্তৃক ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ আতিকের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মোহাম্মদ ইউসুফ চৌধুরীর উপস্থাপনায় আহ্বায়ক আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদ মহানগর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ ফারুক। বক্তব্য রাখেন রিয়াদ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জাকির হোসেন, সহসভাপতি হেলাল উদ্দিন ফিরোজ, সৌদি আরব সাংবাদিক ফোরাম সভাপতি মোহাম্মদ আবুল বশির, লাকসাম মনোহরগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মাসুদ পারভেজ, রিয়াদ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, আল কাশিম আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহিম, উপদেষ্টা ডক্টর আশিক, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ইসামিয়া নান্টু, ইয়াসিন ভুইয়া, মাসুদ আলম, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ জসীমউদ্দিন, মোহাম্মদ মানিক পাটোয়ারি, গিয়াসউদ্দিন প্রমুখ। কাতারের বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজে 2016 ইংরেজি সালের ফ্রি বই বিতরণ অনুষ্ঠানে গোলাম ফারুক সিদ্দিকীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ জসীমউদ্দিন ও উপাধ্যক্ষ জুলফিকার আজাদ এবং ডেপুটি ডিরেক্টর কুরবান আলী, প্রভাষক আব্দুল আদুদ সহ সকল কর্মকর্তা। কাতারে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান আসুদ আহমেদের উপস্থিতিতে ফ্রি বই বিতরণ করা হয়। এতে স্কুল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। বই পেয়ে সকল ছাত্রছাত্রীরা আনন্দে মেতে ওঠেন। এই সময় বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজের সকল অভিভাবকগণ উপস্থিত ছিলেন।